দু বাইশ সালের পুরস্কার পেলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেঞ্জেমা সোমবার প্যারিসের থিয়েটার ডু স্যাকলেটে ব্যালেন্ডিওর পুরস্কার তুলে দেওয়া হয় চৌত্রিশ বছরের এই ফরাসি ফুটবল তারকার হাতে এটাই তার প্রথম ডিওর খেতাব দু হাজার একুশ বাইশ মরশুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লীগ লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতানোর নেপথ্যের কারিগর ছিলেন বেঞ্জেমা গত মরসুমে ছেচল্লিশটি ম্যাচে চুয়াল্লিশটি গোল করেন তিনি